রাজনৈতিক দল দেশ শাসন করল, বাস্তবে দেশ চালাচ্ছেন আইএএস এবং আইপিএস অফিসাররা। দেশের বেশিরভাগ আইএএস এবং আইপিএস অফিসার বিহার থেকে আসলো, এখনই কীর্তি করে দেখানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন যে তার রাজ্য দেশকে সর্বাধিক সংখ্যক আইএএস এবং আইপিএস অফিসার দেবে। রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাড়ি গিয়ে এলো ওটু একাডেমি। এদিন এক সাংবাদিক সম্মেলনে রজত পাঠক এবং গৌরব পাল জানান, ট্রেনিং দিয়ে ভবিষ্যতের জন্য অফিসার গড়ে তুলতে চান। এদিনে এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন প্রখ্যাত সমাজকর্মী টিএমসি সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক এবং ওটু একাডেমির কার্যনির্বাহী পরিচালক মুক্তার আলী। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য পূরণের জন্য ওটু একাডেমি 10ই এপ্রিল WBCS এর জন্য বিনামূল্যে অনলাইন পরীক্ষার আয়োজন করেছিল। সেখানে সকল ধর্ম এবং সমাজের প্রায় 1600 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে প্রায় 300 জন শিক্ষার্থী। মুক্তার আলী বলেন, দীপঙ্কর মন্ডল, কৃষাণু পারিক এবং সাগুপ্তা পারভিন এই পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে, যাদের জন্য আমরা অভিনন্দন জানাই। 15 জুন আরেকটি পরীক্ষা হবে, যা এই শিক্ষার্থীদের প্রস্তুতিতে আরো বেশি করে সাহায্য করবে। ওটু একাডেমির ডিরেক্টর রজত পাঠক বলেন, অনেক শিশুই মোটা ফি দিয়ে পড়াশোনা করছে, কিন্তু সমাজে এমন ছাত্রছাত্রীর সংখ্যা কম নয় যাদের মেধা থাকা সত্ত্বেও অর্থের অভাবে WBCS বা UPSC পরীক্ষার বসার সামর্থ্য রাখে না। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের দিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ করছি। আমরা তাদের WBCS বা UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ক্লাস প্রদান করি। এই উপলক্ষে সমাজসেবক এবং টিএমসি সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ইসলামুল হক বলেন, শিক্ষা ছাড়া কোনো সমাজই কখনো উন্নতি করতে পারে না, শিক্ষাই উন্নয়নের ভিত্তি। সেজন্য আমরা শিক্ষার দিকে বেশি করে মনোযোগ দিচ্ছি। গুজিস্তা কাল হম লোক আর আপনি পুরে দেশ কে লোগো নে দেখা কে মগরি বঙ্গাল কে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি নে আপনে ক্যাবিনেট মিটিং মে নিউজ আয়া কে ইয়াহাঁ সে বঙ্গাল সে ক্যাডার তৈয়ার করনা হ্যায়, ক্যাডার মানে আপকা আইএএস আইপিএস। তো ইস সিলসিলে মে ও টু একাডেমি আপনে তৌর পর গুজিস্তা অপ্রেল 10 অপ্রেল কো পুরে মগরি বঙ্গাল মে फ्री ऑनलाइन WBCS का सिविल सर्विस जो यहाँ होता है, मगरी बंगाल का हाईएस्ट एजुकेशन और एग्जाम है, उसका लेकर उन्होंने एग्जाम लिया गया और उसमें 1600 बच्चे पूरे ऑल कम्युनिटी कास्ट के लिए माइनॉरिटी मेजोरिटी सभी लोग बैठे थे उसमें। उसमें से 100 का रिजल्ट डिक्लेयर किया गया, 100 पास किए, इसमें 3 बच्चे टॉप हुए, जिसमें 3 में हम लोग ये कहते हैं कि एक माइनॉरिटी की बच्ची थी सगुप्ता परवीन, जो आउट ऑफ 200 में 164 लाइक है। साथ ही साथ फर्स्ट हमारे हुए हैं दीपंकर मंडल जो 179 लाए हैं, कृष्णंदो पारेख 176 लाए हैं। ये हम मुबारकबाद देते हैं। आने वाले दिन में 15 तारीख को एक टेस्ट से पहले जो 15 जून में जो एग्जाम एक हम लोग और कर रहे हैं O2, ताकि 19 जून का पहले ये एग्जाम एक हो जाए, ताकि और उसका ट्रेनिंग हो जाए, जिसमें 10 मॉक टेस्ट को मिलेगा। 2017 साल तक हमारे O2 पहुंचेगा शुरू। আমরা বেসিক্যালি দুজন ব্যক্তি, আমি রজত পাঠক স্যার, আমার পাশে বসে আছেন গৌরব পাল স্যার, দুজনেই এই শিক্ষকতার জগতে অনেক বছর ধরে আমরা কাজ করছি। তো আমাদেরই একটা চিন্তাভাবনা ছিল যে সবাই তো লাখ দেড়েক টাকা খরচা করে, 1 লাখ টাকা খরচা করে করতে পারছে না, তো তাদেরকে পড়াবো কি করে। এই চিন্তাভাবনা থেকে ওটু জন্ম এবং ওটু পথ চলা শুরু করে মান্থলি পেমেন্টের বেসিসে, এবং আমরা সেই ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করেছি, এখনো পর্যন্ত করে আসছি, যাদের কাছে এত টাকা খরচা করে WBCS এর মতো বা স্কুল সার্ভিসের মতো বা স্টাফ সিলেকশন কমিশনের মতো চাকরি পাওয়া সম্ভব নয়, যারা দিন হানে দিন খায় এরকম ফ্যামিলি ছিল আমাদের স্টুডেন্ট আছে, তাদের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু আমাদের এরকম ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি। 2017 সাল থেকে এরকম আমরা অনেক ইনিশিয়েটিভ নিয়েছি, আবারও নিচ্ছি। হ্যাঁ, প্রচারের আলো হয়তো দেখেনি, কিন্তু এখন সেই প্রচারের আলোটা আমরা চাইছি, এই কারণে অনেকে জানতে পাচ্ছে না, সেই ফেসিলিটি পাচ্ছে না, যাতে তারা এই ফেসিলিটি পায় তার জন্য কিন্তু ইনিশিয়েটিভ, যেটা আগে তখন ধরে আমরা বলছি 15 জুন কিন্তু সেই উদ্দেশ্যেই আমার এক্সামটা আমরা নিতে চলেছি। এবং ওটু একাডেমি তাদের লক্ষ্যে স্থির আছে, যে লক্ষ্য নিয়ে 2017 থেকে আমরা 14 শুরু করেছিলাম, টাকা নয় মেধা দরকার, কারণ এই মেধা ছাড়া আমাদের স্টেট এবং সর্বোচ্চ আমাদের দেশ কখনো আগে যেতে পারে না। রিপোর্ট চ্যানেল 10।